দ্রুত একসাথে সবাইকে নিয়োগের দাবিকে সামনে রেখে মঙ্গলবার অর্থমন্ত্রী জিষ্ণু দেববর্মনের সঙ্গে এসটিজেটি উত্তীর্ণ প্রার্থীরা দেখা করে। এই প্রসঙ্গে চাকরি নিয়ে শিক্ষামন্ত্রীর পূর্ব প্রতিশ্রুতি উল্লেখ করে এসটিজেটি উত্তীর্ণ প্রার্থীরা অর্থমন্ত্রীর সঙ্গে তাদের আলোচনার ফলাফল উল্লেখ করে দ্রুত নিয়োগের জন্য রাজ্য সরকারের কাছে দাবি জানায়। ইতিপূর্বে রাজ্যের শিক্ষামন্ত্রী তাদেরকে একসাথে নিয়োগের প্রতিশ্রুতি দিয়েছিলেন বলে উল্লেখ করেন এসটিজেটি উত্তীর্ণ প্রার্থীরা। অর্থমন্ত্রীর সঙ্গে দেখা করার পর শিক্ষামন্ত্রীর সঙ্গেও দেখা করার জন্য চেষ্টা করে এসটিজেটি উত্তীর্ণ প্রার্থীরা। একটা কাল বাহানা চলছে সরকারের, আমরা প্রথম শিক্ষামন্ত্রীর নিকট আমরা দ্বারস্থ হই আমাদের দ্রুত নিয়োগ প্রক্রিয়া শেষ করার জন্য। আমাদের দাবি ছিল যে যারা যারা আমরা প্রত্যেকে এসটিজিটি কোয়ালিফাই করেছি প্রত্যেককে যাতে নিয়োগ করা হয়, কারণ আমরা প্রতিদিনই দেখতে পাচ্ছি, পাশাপাশি আপনারাও দেখতে পাচ্ছেন যারা সব সংবাদ মাধ্যমের সাথে আছেন, যে প্রতিদিন রাজ্যের কোনো না কোনো প্রান্তে স্কুলে বাচ্চারা রাস্তা অবরোধ করছে ওদের শিক্ষক নেই। শিক্ষক সংকট মেটাতে আমরা আজকে বারংবার শিক্ষামন্ত্রী কখনো উপমুখ্যমন্ত্রী দ্বারস্থ আমরা হচ্ছি আমাদের দ্রুত নিয়োগ প্রক্রিয়া শেষ করার জন্য। গত কিছুদিন আগে আমরা শিক্ষামন্ত্রীর সাথে দেখা করেছিলাম, মন্ত্রী মহাশয় আমাদেরকে বলেছিলেন যে আমাদের যতগুলো শূন্যপদ আছে অর্থাৎ বা আমরা যতগুলো যারা যারা আমরা কোয়ালিফাই করেছি আমাদের প্রত্যেককে নিয়োগ করা হবে, উনি নাকি ফাইন্যান্স মিনিস্টারের কাছে ফাইল পাঠিয়ে দিয়েছেন। কিন্তু এক্ষুনি আমরা ওনার কাছে এসে জিজ্ঞেস করলাম, উনি বলছেন যে না দিয়েছিলাম যে আমাদের এসটিজিটি অনলি এসটিজিটি, এটা কিন্তু এসটিজিটির ব্যাপার হচ্ছে, ক্লাস নাইন টেনের মাস্টার, আমরা টিয়ার টু এর কথা বলছি না, আপনারা প্রেসের মাধ্যমে আমাদের টিয়ার টু বলছে কিন্তু কোনো কোনো চ্যানেল, এটা কিন্তু হয় না, আমরা শুধু এসটিজিটির কথা বলছি, ক্লাস নাইন টেনের যেই আমরা পরামর্শ শিক্ষকতা, এটা নিয়ে আমরা আজকে অনেকদিন যাবৎ প্রায় দু মাস ধরে আমরা এটা নিয়ে স্ট্রাগল করছি, আমরা সরকারের দ্বারস্থ হচ্ছি। কিন্তু এতদিন আমরা যেটা জানছিলাম, যেটা বুঝতে পেরেছিলাম যে আমাদের জবটা কনফার্ম, আমরা জব পেয়ে যাবো, আমরা অফার পেয়ে যাবো, এরকম কন্ডিশনে ছিলাম। আজকে খুবই দুঃখের বিষয়, চোখ দিয়ে জল আসছে, মানে কি বলবো, এর কথা শুনে খুবই খারাপ লাগলো। স্যার বললেন যে আমাদের জব হবে না।